22 श्रावणे कविगुरु रवींद्रनाथेर प्रयाण दिवसे ओनार प्रति आमार श्रद्धांजलि। आमार प्रथम निवेदन कविगुरु रवींद्रनाथ ठाकुरेर कविता कृपण। আমি ভিক্ষা করে ফিরতেছিলেম গ্রামের পথে পথে, তুমি তখন চলেছিলে তোমার শরণরথে। অপূর্ব এক স্বপ্ন সম লাগতেছিল চোখে মম, কি বিচিত্র শোভা তোমার, কি বিচিত্র সাজ। আমি মনে ভাবতেছিলেম এ কোন মহারাজ। আজি শুভক্ষণে রাত পোহালো ভেবেছিলেম তবে, আজ আমারই দাঁড়ে দাঁড়ে ফিরতে নাহি হবে। বাহির হতে নাহি হতে কাহার দেখা পেলেম পথে, চলিতে রথ ধন ধান্য ছড়াবে দুই ধারে। মুঠা মুঠা কুড়িয়ে নেব নেব ভারে ভারে, দেখি সহসা রথ থেমে গেল আমার কাছে এসে। আমার মুখ পানে চেয়ে নামলে তুমি হেসে, দেখে মুখের প্রসন্নতা জুড়িয়ে গেল সকল ব্যথা। হেন কালে কিসের লাগি তুমি অকস্মাত, আমায় কিছু দাও গো বলে বাড়িয়ে দিলে হাত। মরি একই কথা রাজাধীরাজ, আমায় দাও গো কিছু। শুনে ক্ষণ কালের তরে রইল মাথা নিচু, তোমার কি বা অভাব আছে ভিখারী ভিক্ষুকের কাছে। এ কেবল কৌতুকের বসে আমায় প্রবঞ্চনা, ঝুলি হতে দিলেম তুলে একটি ছোট কানা। যবে পাত্রখানি ঘরে এনে উজাড় করি, একই পাত্র মাঝে একটি ছোট সোনার কণা দেখি। দিলেম যা রাজ ভিখারি রে স্বর্ণ হয়ে এলো ফিরে, তখন কাঁদি চোখের জলে দুটি নয়ন মেলে। তোমায় কেন দিইনি আমার সকল শূন্য করে,